প্রতি বছরের ন্যায় এবছরও সন্তোষ মিত্র স্কোয়ার নতুন একটি আকর্ষণীয় প্যান্ডেল নিয়ে চলে এসেছে, 75তম স্বাধীনতা দিবস হিসাবে তোমাদের সামনে তুলে ধরেছে দিল্লির লাল কেল্লা। তো তোমরাই দেখতে পারছো এই লাল কেল্লাটি। তো এই লাল কেল্লাটি দেখতে হলে কীভাবে আসবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর তার আগে এই লাইটিং শোটা তোমরা পুরোটা দেখে নাও আর মজা নাও। যারা সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে যাও বা লেবুতলা যেতে যাও তাদেরকে বলছি, সবার প্রথম শিয়ালদা স্টেশনে তোমাদেরকে আসতে হবে। শিয়ালদা স্টেশনে আসার পরে তোমাদের ডাইরেক্ট বাইরে বেরোতে হবে এবং NRS হসপিটালের দিকে এগোতে হবে। এগোতে এগোতে যে নিচে যে বাজার বা বড় মার্কেটটা বাদে তার ঠিক ভিতর থেকে একটা রাস্তা চলে গেছে, তো সেই রাস্তা শুদ্ধ বা সোজা এগোলেই কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে তোমরা বাস সাইডে দেখতে পারবে এরকম একটি ছাতা। তো এই ছাতাটা ঠিক সামনে দিয়ে তোমরা এগিয়ে যাবে সোজা, তো কিছুটা দূর যেতে যেতে তোমরা প্রচুর কিন্তু গেট দেখতে পারবে, আর সেই গেট বরাবর কিন্তু এগোতেই থাকবে, অনেকটাই এগোতে হবে, মিনিমাম তোমাদের 500 মিটার কিন্তু হাঁটতে হবে। আর শিয়ালদা থেকে মিনিমাম 1 কিলোমিটারের পথ কিন্তু তোমাদের এখানটা অতিক্রম করতে হবে। আর এখন আমরা ডাইরেক্ট একদম প্যান্ডেল বা মণ্ডপের কাছে চলে এসেছি, তার মেইন গেটের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, একেবারে বলতে পারো যে দরজার সামনেই কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। তো এইভাবে করে গুটি গুটি পথে বা পায়ে কিন্তু তোমরা চলে আসতে পারো। যারা চেনো না তারা অবশ্যই টোটো অটো বা যে সমস্ত পুলিশ থাকবে বা গার্ড থাকবে তাদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে সন্তোষ মিত্র স্কোয়ারে কীভাবে আসবো। যদি কেউ না এসে থাকো তো একদমই মিস করবে, তাই সবাইকে বলছি অবশ্যই অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ারে বা লেবুতলাতে চলে আসো। আর নাহলে তোমরা গুগল সার্চ করে বা গুগল ম্যাপে সার্চ করে দেখে নেবে যে লেবুতলাটা কোথায় আছে। তো আমরাও গুগল সার্চ করেই কিন্তু একদম গুটি গুটি পথে বা পায়ে হেঁটে কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এবারে দিল্লির লাল কেল্লা করেছে এরা, তো তোমাদেরকে সম্পূর্ণ ভিউজটা কিন্তু দেখাবো। আমরা একদম সকালের ভিউজটা দেখাচ্ছি, এছাড়াও কিন্তু তোমাদের রাতের ভিউজটা কিন্তু দেখাবো। তো তোমাদের দেখাতে চলেছি আজকের ভিউজটা, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমাদের সঙ্গে। ফাইনালি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি যেখানটায় লাল কেল্লা বানিয়েছে, তো খুবই খুবই অসাধারণ আর খুবই সুন্দর। এখন হয়তো কমপ্লিট হয়ে পারেনি, তাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ শুনেছি নাকি সপ্তমী অষ্টমী নবমী মানে পুজোতে বৃষ্টি হবে, যে কারণে আমরা খুব আগে বা অ্যাডভান্স বেরিয়ে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা দেখো কতটা সুন্দর করেছে। তো লাল কেল্লা হয়তো আমরা এর ভিতরে হয়তো ঢুকতে পারবো বা অলরেডি তোমাদের ভিতরে ঢুকে কিন্তু দেখিয়ে দেবো যে কতটা সুন্দর করেছে। তোমাদেরকে বাইরে থেকে দেখালাম কত সুন্দর, তো তোমরা যারা লালগোলা বলি কেন লাল কেল্লা যারা দেখতে আসবে তারা সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে হবে তাদেরকে দেখার জন্য। সেটার জন্য তোমাদেরকে শিয়ালদা নামতে হবে, সেখান থেকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে হবে। আর আমরা কিন্তু ভিতর থেকে তোমাদেরকে দেখাবো, দেখে নাও যে কত সুন্দর, এখনও কিন্তু কাজ হচ্ছে এখানটায়। তো গাইস ফাইনালি আমরা লাল কেল্লার মধ্যে আসি, তো দেখে নাও তোমরা প্রতিমা, আমি তোমাদেরকে দেখালাম, আরেকবার ভালো করে দেখাচ্ছি যে কতটা সুন্দর করেছে এখানটায় কারুকার্য। তো অনেক মনে হচ্ছে যেন অনেক দিন ধরে করেছে, যে রথের মেলা বা 3 মাস ধরে করেছে এটা। আমি তাও একবার শুনে নেবো এনাদের কাছ থেকে যে কতদিন লেগেছে এটা করতে, এখনও কমপ্লিট হয়নি কারণ রং করছে। আজকে শুভ মহালয়া, আর মাত্র বেশি দিন নেই পুজোর, আর মাত্র 4 থেকে 5 দিন আছে হয়তো। আর যারা দেখবে তারা অবশ্যই অবশ্যই কলকাতায় আসবে, তারা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে অবশ্যই আসবে, খুব খুব সুন্দর করেছে এখানটায়।
দেখালাম কত সুন্দর করেছে লাল কেল্লা, যদি দেখতে হয় সন্তোষী মিত্র স্কোয়ারে অবশ্যই আসবে তোমরা। আর এখন এখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি, এখন যাবো অন্য কোনো একটা জায়গায়, সেখানটায় গিয়ে আমরা এখন ডিসাইড করবো যে কোথায় যাবো, তারপরে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমরা জানাচ্ছি। তো দেখে নাও আমার পিছনে লাল কেল্লা কত সুন্দর লাগছে, আর যারা কর্মী তারা খুব সুন্দরভাবে কাজ করছে, আর খুব সুন্দরভাবে মনে হচ্ছে যেন রিয়েলিস্টিক লাল কেল্লা, তারা খুব সুন্দরভাবে কাজ করছে। তোমরা একবার দেখে নাও তাদের কাজটা। তো আমরা তোমাদেরকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ারে যে লাল কেল্লা, সেটা 75তম স্বাধীনতা দিবস হিসাবে এখানে তৈরি করা হয়েছে লাল কেল্লা। তো এখনো কাজ বাকি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনটায়, তো এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, দুর্গা পুজোর আগে এখনো বাকি আছে 4 দিন, তার আগেই তৈরি হয়ে যাবে। যারা যারা দেখতে যাও অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে হবে তোমাদেরকে, তার জন্য শিয়ালদা স্টেশনে নেমে সন্তোষ মিত্র স্কোয়ার যে গুগল ম্যাপ সেখানটা কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে, তারপরে অবশ্যই অবশ্যই তোমরা দেখতে আসো। এখন অন্য একটা কোনো পুজো মণ্ডপ বা প্যান্ডেলে কিন্তু আমরা যেতে চলেছি, সেখানটা গিয়ে কিন্তু তোমাদের সাথে এখন দেখা হবে।